ক্ষুদ্র দেশগুলোর সব অর্জন নস্যাৎ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বললেন প্রধানমন্ত্রী বিভিন্ন বাণিজ্যিক নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বখাটেদের মারধরের অভিযোগ রাতে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ গাইবান্ধার সুন্দরগঞ্জে নারী শ্রমিকের সংখ্যা বাড়লেও বাড়েনি মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন শ্রমজীবী নারীরা আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের দুঃসময়ে উদ্ভাবনী অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা নিয়ে এডিবি পাশে থেকেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান তিনি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ও এডিবির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন ক্ষুদ্র দেশগুলোর সব অর্জন নস্যাৎ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফলে বিভিন্ন দেশ খাদ্য ও জ্বালানি সংকটের মুখোমুখি হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন একাধিক অর্থনৈতিক ধাক্কা মোকাবেলায় সমন্বয় প্রয়োজন উন্নত দেশগুলোকে এসব বিষয়ে নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী একটি মসৃণ ও টেকসই উত্তর নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের প্রত্যেকটা অর্জন কিন্তু আমরা ধাপে ধাপে উত্তরণ ঘটাচ্ছি আমরা চট করে কোথাও লাভ দিয়ে পড়িনি আমাদের আসল লক্ষ্য হল 2031 সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করা আর 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ জ্ঞান ভিত্তিক স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে স্থানীয় বখাটেরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে এ সময় চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তাদের উপর হামলা করা হয় ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফলে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে সকালে হাঁটতে গিয়ে এলাকাবাসী নতুন গ্রামের একটি বাস ছাড়ে বিধ্বস্ত মোটরসাইকেলটিকে দেখতে পায় পরে সেখান থেকে বেশ কিছু দূরে দুটি লাশ দেখতে পায় থানা ও ফায়ার সার্ভিসে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয় জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি জেলা প্রশাসক অলিউর রহমান জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ প্যানেল মেয়র শহীদ আহমেদ সহ অন্যান্যরা চট্টগ্রামে বেশি ভিক্ষা পেতে 11 বছরের শিশুর পায়ে পলিথিন পুড়িয়ে ক্ষত করার অভিযোগে শিশুটির মা হোসনে আরা বেগমকে 5 লাইশ থানার বদনাশাহ মাজার থেকে গ্রেফতার করেছে পিবিআই মামলার তদন্তকারী কর্মকর্তা মর্জিনা আক্তার জানান জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাকে রিমান্ডের আবেদন করা হবে যেহেতু তার এই ঘটনার সত্যতা আমরা পেয়েছি সেক্ষেত্রে আমরা একটা চার্জশিট দিব তারপরে কোর্ট বিচার করবে যে তার বিরুদ্ধে কি হয় তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের নামে নির্ধারিত জমি থাকার বিষয়ে সরকারি অনুমতির যে জটিলতা রয়েছে তা শিথিলতার জন্য সংসদে তোলা হবে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে তিনি একথা বলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কিডনি রোগীদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার রেজাউল আলম জুয়েল বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম শম্পা সহ আরও অনেকে
চালাবে কিভাবে কিডনি থেকে তারা কিডনি রোগ থেকে বাঁচতে পারে এর জন্য আমি চট্টগ্রামের সন্দ্বীপে সাম্প্রতিক ডাকাতির ঘটনায় চার ডাকাতকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ। গত 5 মার্চ সন্দ্বীপে মগধরা ও হারামেয়া ইউনিয়নে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় সন্দ্বীপ থানায় একটি ডাকাতির মামলা হয়েছে। পরে পুলিশের অভিযানে চার ডাকাতকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির মালামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দিনাজপুরের ফুলবাড়িতে খয়েরবাড়ি উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ, সুধি সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয় চত্বর সমাবেশে খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সাব্বির নামক এক যুবলীগ কর্মীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। উপজেলার শহীদুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যুবলীগ কর্মী সাব্বির মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা প্রকল্পের উদ্যোগে নারী উদ্যোক্তাদের নিয়ে অনলাইন মার্কেটিং, বাল্যবিবাহ, ইফটিজিং, মাদকদ্রব্যের অপব্যবহার ও জুয়া বন্ধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান। গাইবান্ধার সুন্দরগঞ্জে ফসল চাষে নারী শ্রমিকের সংখ্যা বাড়লেও বাড়েনি তাদের মজুরি। মোট শ্রমশক্তির অর্ধেকের বেশি হওয়া সত্ত্বেও মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন শ্রমজীবী নারীরা। গ্রামে প্রত্যক্ষভাবে কৃষিকাজের সাথে জড়িত 53% নারী, আর পরোক্ষভাবে তা 80%-এরও বেশি। প্রতিনিধি শফিকুল ইসলাম অবুজ এর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কৃষিভিত্তিক অর্থনীতি হওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্রমের চাহিদা রয়েছে যথেষ্ট। নারী শ্রমিকদের তুলনায় পুরুষ শ্রমিকদের মজুরি বেশি ও কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা থাকায় নারী শ্রমিকদের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে লিঙ্গ বৈষম্য খানিকটা কমলেও কাজের ক্ষেত্রে মজুরি বৈষম্য যেন পাথরের মতো চেপে বসেছে শ্রমজীবী নারীদের ওপর। সংসারের খরচ মেটাতে নারী শ্রম বিক্রি করতে গেলে অভাবী নারীদের ন্যায্য মজুরি না দিয়ে স্বল্প মজুরিতে কাজ করিয়ে নিচ্ছেন ভূস্বামীরা, হচ্ছেন মজুরি বৈষম্যের শিকার। ৫০ টাকা বেশি দেয় আর আমাদের ৫০ টাকা কম দেয়, সেটা তো আমাদের দেয় না। নারীদের কর্মক্ষেত্র তৈরির পাশাপাশি সমাজে তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। নারী পুরুষ মাঠে ঘাটে যে কোনো কাজে যখন তারা একত্রিত হয়ে কাজ করে, সেহেতু তাদের মজুরিটাও এক হওয়া দরকার। যারা মাঠে ঘাটে কাজ করেন, হ্যাঁ, এদের মধ্যে যদি কেউ স্বামী পরিত্যাগটা থাকে, ঠিক আছে, তাহলে আমরা তথা আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর আমরা স্বামী পরিত্যাগটা ভাতার ব্যবস্থা করতে পারি। সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীদের কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশ সরকার আপনারা যারা ইতিমধ্যে কর্মসূচি গ্রহণ করেছে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে, আগে যেটা 40 দিন ছিল গাইবান্ধা, এখন সেটা 110 দিনের একটা কর্মসূচি নিয়েছে এবং বছরে 220 দিন হবে, সেখানে কিন্তু আমরা নারীদেরকে কাজে লাগাচ্ছি। বৈষম্য দূর করে প্রাপ্য অধিকার নিশ্চিতের মাধ্যমে নারী পুরুষের সমতা ফিরিয়ে আনা হোক এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মৌলভীবাজারে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবা গ্রহীতাদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সার্কিট হাউসে হলরুমে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিতোষ দেবের পরিচালনায় গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এদিকে ময়মনসিংহেও সেবা গ্রহীতাদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর টাউন হল অ্যাডভোকেট তারিক স্মৃতি অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় ও সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত কমিশনার জহুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বরিশালের আগৈলঝাড়ায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি তৃতীয় পর্যায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির উপজেলাধীন প্রকল্পভুক্ত সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে মাসিক যৌথ সভা ও ই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি জেলা সমবায় কর্মকর্তা মোর্শেদ আলম। চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে 119 জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি। ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটির জেলা শাখা। মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষকরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এদিকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতি। মানববন্ধন শেষে শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম রব্বানী, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামিমাল মামুন জুয়েল। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার মুজিব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি মহিউদ্দিন, শিক্ষক নেতা মোহাম্মদ আব্দুল মোমিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কেরানীগঞ্জের তারানগরে নতুন রাস্তার উদ্বোধন করা হয়েছে। তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে উত্তর বাহেরচর পর্যন্ত পাকা রাস্তার উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ। পরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক সহ অনেকে। জামালপুরে সরিষাবাড়ি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাউসি বাজার হতে পঞ্চপীর বাজার পর্যন্ত 1820 মিটার আরসিসির রাস্তাটি মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির নামে ফলক উন্মোচন করা হয়েছে। পৌরসভার সচিব আবু সাইদের সভাপতিত্বে নাম ফলক উন্মোচন করেন সরিষাবাড়ি পৌরসভার মেয়র মনির উদ্দিন মনির। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীর নিরাপত্তা কর্মী, গানম্যান ও সাবেক পুলিশ সদস্য বাদশা মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে মরহুমের গ্রামের বাড়িতে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন পরিবারের অন্যান্য সদস্যরা। দোয়া মাহফিল শেষে এতিম বাচ্চাদের খাবার বিতরণ করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, মেহেন্দিগঞ্জ সরকারি পাতারহাট আরসি কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারুল হক মারা গেছেন। সোমবার সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষক সাংস্কৃতিক সংগঠন প্রেস ক্লাব সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। কক্সবাজার শেখ রাসেল অনূর্ধ্ব 15 বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় বালক গ্রুপে রংপুর এবং বালিকা গ্রুপে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ। পরে বিজয়ীদের মাঝে ট্রফি সহ পুরস্কার বিতরণ করা হয়। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বিঝারি উপশী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহীদুল আলম রতন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশিদুজ্জামান, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদুল শিকদার।
মানিকগঞ্জের ঘিওরের বাঙ্গালা গ্রামে প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী দোল পূর্ণিমা উপলক্ষে জামাই মেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মেলার মূল আকর্ষণ হচ্ছে বড় বড় মাছ। মেলার ঐতিহ্য ধরে রাখতে প্রশাসনের পাশাপাশি তৎপর স্থানীয়রা। মেলায় ঘোড়দৌড়, সাইকেল রেস ও দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্ষুদ্র দেশগুলোর সব অর্জন নস্যাৎ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বললেন প্রধানমন্ত্রী। বিভিন্ন বাণিজ্যিক নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বখাটেদের মারধরের অভিযোগ, রাতে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ। গাইবান্ধার সুন্দরগঞ্জে নারী শ্রমিকের সংখ্যা বাড়লেও বাড়েনি মজুরি, বৈষম্যের শিকার হচ্ছেন শ্রমজীবী নারীরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12:30 দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।